এগরা বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত মৃত ভানু বাগের ছেলে পৃথ্বীজিৎ বাগ এবং খুড়তুতো ভাইকে 10 দিনের সিআইডি হেফাজতে নির্দেশ দিল আদালত। শুক্রবার ধৃতদের কাঠি আদালতে পেশ করে সিআইডি। ধৃতদের 14 দিনের জেল হেফাজত চেয়ে আদালতে আবেদন জানায় সিআইডি। 10 দিনের হেফাজতের আবেদন মঞ্জুর করেছেন বিচারক। এগরার বাজি কারখানায় বিস্ফোরণে গুরুতর জখম হন কারখানার মালিক ভানু বাগ। পুলিশের চোখে ধুলো দিতে সঙ্গে সঙ্গে এগরা থেকে ভানুকে কটকে নিয়ে যাওয়া হয়। সেখানকার একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। এই হাসপাতালে বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় ভানু বাগের।